পরিচ্ছেদ ছাব্বিশ নির্দেশক যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায় সেগুলিকে নির্দেশক বলে যেমন টা টি খানা খানি জন টুকু টুকুন এসব তো আমরা এখন দেখব যে কোন নির্দেশক কিসের সাথে বসে টা টি এই নির্দেশকের ব্যবহার কী বিশেষ সর্বনাম ও বিশেষণের সঙ্গে টা টি নির্দেশক বসে টা টি নির্দেশকের রূপান্তর হচ্ছে টো টে যেমন বাড়িটা ছেলেটা খে আসতে পারে যে বিশেষ ও সর্বনাম ও স বিশেষণের সঙ্গে কোন নির্দেশক বসে তা টি নির্দেশক বসে এখন দেখব খানা খানি নির্দেশক বিশেষ ও বিশেষণের সঙ্গে খানা এবং খানি নির্দেশক বসে খানা খানি নির্দেশকগুলো বসে বিশেষ ও বিশেষণের সঙ্গে যেমন ব্যাপারখানা ভাবখানা একখানা এসব জন নির্দেশক শুধু মানুষের বেলায় জন নির্দেশকের ব্যবহার হয় পরীক্ষা আসতে পারে যে মানুষের বেলায় কোন নির্দেশক ব্যবহৃত হয় জন যেমন বিজ্ঞজন লোকজন অন্য অনেকজন কয়েকজন কতজন এতজন পণ্ডিতজন সংখ্যার সঙ্গেও জন নির্দেশকের ব্যবহার হয় যেমন একজন রাজা দুজন ডাক্তার ইত্যাদি তো অধিক সংখ্যার বেলায় জন নির্দেশকটি সংখ্যা পরে আলাদা শব্দের মতো বসে অর্থাৎ যেমন পাঁচ জন পঁচিশ জন পঁয়তাল্লিশ জন অধিক সংখ্যার বেলায়ও জন নির্দেশকটি সংখ্যার পরে আলাদাভাবে বসতে পারে এখন দেখব টুকু নির্দেশক টুকু টুকু নির্দেশকটি দিয়ে কোনো কিছুর সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝায় বিশেষ ও বিশেষণ শব্দের সঙ্গে নির্দেশকটি ব্যবহৃত হয় পরীক্ষায় আসতে পারে বিশেষণ এবং বিশেষর সঙ্গে ব্যবহৃত হয় টুকু এর রূপভেদ হচ্ছে টুকু রূপভেদকে পরীক্ষা দেওয়া আসতে পারে টু বা টুক হচ্ছে টুকু এর রূপভেদ যেমন সাবানটুকু হাসিটুকু শরবতটুকু ইত্যাদি